আসসালামু আলাইকুম আবৃত্তি করছি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটো বড়ো কবিতাটি এখনও তো বড় হইনি আমি ছোট আছি ছেলে মানুষ বলে দাদার মতো অনেক মস্ত হব বড় হয়ে বাবার মতো হলে দাদা তখন পড়তে যদি না চাই পাখির ছানা পোষে কেবল খাঁচাই তখন তাকে এমনি বকে দেব বলবো তুমি ভারী দুষ্টু ছেলে বলবো তুমি চুপটি করে পড়ো যখন হব বাবার মতো বড় তখন নিয়ে দাদার খাঁচাখানা ভালো ভালো পুষব পাখির ছানা সাড়ে দশটা যখন যাবে বেজে নাবার জন্য করব না তো তারা ছাতা একটা ঘাড়ে করে নিয়ে চটি পায়ে আসবো পাড়া গরু মশায় দাওয়া এলে পরে চৌকি এনে দিতে বলবো ঘরে তিনি যদি বলেন খোকা দেরি হচ্ছে ছেলের কথা বসে পড়া করো আমি বলবো খোকা তো আর নেই হয়েছে যে বাবার মতো বড় মশাই শুনে তখন কবে বাবুমশাই আসে এখন তবে খেলা করতে নিয়ে যেতে মাঠে ভুলু যখন আসবে বিকেল বেলা আমি তাকে ধমক দিয়ে কব কাজ করছি গোল করো না মেলা রথের দিনে খুব যদি ভিড় হয় একলা যাব করব না তো ভয় মামা যদি বলেন ছুটে এসে খোকা হারিয়ে যাবে আমার কোলে চড় আমি বলবো দেখছো নাকি মামা হয়েছি যে বাবার মতো বড় দেখে দেখে মামা বলবেন তাই তো খোকা আমার সে খোকার নাই তো মা আমি যেদিন প্রথম বড় হব সেদিন গঙ্গা স্নানের পরে আসব যখন খিড়কি দর দিয়ে ভাববে কেন গোল শুনিনি ঘরে আমি তখন চাবি খুলতে শিখে যত ইচ্ছে টাকা দিচ্ছি ঝিকে তুমি দেখে বলবে তাড়াতাড়ি খোকা তোমার খেলা কেমন তর আমি বলবো মাইনে দিচ্ছি আমি হয়েছি যে বাবার মতো বড় ফুরই যদি টাকা ফুরুই যদি খাবার যত চায় মা এনে দেব আবার আর নেতে পুজোর ছুটি হবে মেলা বসবে তলার মাঠে বাবার নৌকা কত দূর থেকে লাগবে এসে বাবুগঞ্জের ঘাটে বাবা মনে ভাবে সোজাসুজি খোকা তেমনি খোকায় আছে বুঝি ছোট ছোট রঙিন জামা জুতো কিনে এনে বলবে আমায় পর আমি বলবো দাদা পড়ুক এসে এখন আমি তোমার মতো বড় দেখছো নাকি যে ছোট মাপ জামার পরতে গেলে আট হবে যে আমার